লকডাউনের মধ্যে আলিপুরদুয়ারে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ভবন পর্যবেক্ষণ করতে এসে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সন্তোষজনক কাজ করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ বলে জানালেন রাজ্য পুলিশের ডিজি শ্রী বীরেন্দ্র। দক্ষিণ দীর্ঘক্ষণ ডিজি উত্তরবঙ্গের আইজি এবং আলিপুরদুয়ারের পুলিশ সুপারের সাথে বৈঠক করেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান এই মুহূর্তে করোনা মোকাবিলায় লড়াই চালিয়ে যাচ্ছেন পুলিশ কর্মীরা। গোটা রাজ্য জুড়ে পুলিশ বাহিনী করোনা প্রতিরোধে প্রথম সারিতে থেকে কাজ করে যাচ্ছেন। করোনা মোকাবেলায় আলিপুরদুয়ার জেলা পুলিশ ভালো কাজ করছে। রাজ্যে বেশ কিছু জায়গায় পুলিশকর্মী ও কলকাতায় পুলিশকর্মীরা আক্রান্ত হয়েছেন করোনাতে। হাওড়াতে কিছু পুলিশকর্মী এই মারণ ভাইরাসে আক্রান্ত। এই মুহূর্তে তাদের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ বলে জানান তিনি। আমরা শুনব ডিজি কি বলছেন। ভারত ভুটান সীমান্ত নিয়ে স্যার কিছু স্যার দুটো বর্ডার আছে, কোনো ডেভেলপমেন্ট নেই এখন আপাতত। আপাতত আমরা